কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু। কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে আব্দুল মান্নান নামে 62 বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত শুক্রবার 8 এপ্রিল সন্ধ্যা 6:30 জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার রেলওয়ে ক্রসিংয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা এলাকার চেংঘাটা গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি। তিনি জানান, পদুয়ারবাজার এলাকায় ছেলের শ্বশুর বাড়িতে একটি বিয়ের দাওয়াত দিতে এসেছিলেন আব্দুল মান্নান। ফেরার পথে পদুয়ারবাজার রেলওয়ে লেভেল ক্রসিংয়ের 100 গজ পূর্বে মহানগর ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।